রাতের অন্ধকারে ভারতীয় রেলের জায়গা জবরদস্তি করে দখল করার অভিযোগ উঠল বুনিয়াদপুরের কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর আলিগড়া এলাকায়। সোমবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতীয় রেলের জায়গা জবরদস্তি দখল করে জেসিপি দিয়ে খননকার্য চালাচ্ছিল এলাকার দুষ্কৃতী। এলাকাবাসীর অভিযোগ পাওয়া মাত্রই খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছায় সাংবাদিক ধ্রুবজ্যোতি মহন্ত। ঘটনাস্থলে পৌঁছতেই সাংবাদিকের ওপর চড়াও হয় দুষ্কৃতী উত্তম মহন্ত ও গৌতম মহন্ত। বাধা দেওয়া হয় সত্য খবর সংগ্রহ করতে, কেড়ে নেওয়া হয় ক্যামেরা মাইক্রোফোন সহ অন্যান্য সংবাদ সংগ্রহের উপকরণ। সাংবাদিক ধ্রুবজ্যোতি মহন্তকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার উপর শারীরিক নির্যাতনও করা হয় এবং সত্য খবর তুলে ধরা আটকানোর জন্য বাড়ির মহিলাকে ডেকে এনে মিথ্যা শ্লীলতাহানির মামলা করারও ভয় দেখানো হয় সাংবাদিককে। সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনা ধিক্কার জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ, এই ধরনের দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এই তো এখানে খেলতে দেয় না এরা আর কি, কোন সব মানে আর কি জানি না কে সব এরা। তো এখানে আপনাদের মতো আরেকজন সাংবাদিক এসেছিল বা আপনারই কেউ হয়তো চেনা পরিচিত, তাকে এমন ভাবে মারধর করলো যেটা আর কি বলার মতো না। সাংবাদিককে, সাংবাদিক এই যে নাম আমি কি জানি না, এখানে আছে উপস্থিত এখানে। কেন মেরেছে? কেন কেন মানে সত্যি কথা বলেছে ওই জন্য মেরেছে। কি জন্য? মানে আমাদের রেলের জায়গা, এটা আমরা খেলবো, আমাদেরকে খেলতে দিবে না। তোমাদের খেলার জায়গা? হ্যাঁ, এটা আমাদের খেলার জায়গা একদম। তো কি রাত্রে অন্ধকারে এটা এইভাবে করে? হ্যাঁ, রাত্রে মানে মানে কেউ না দেখতে পারে সেই জন্য এই কাজটা করছে, মানে ভয় পায় তো সবাইকে দেখে ওই জন্য। তোমার নাম? আমার নাম গৌরব বিশ্বাস। গতকাল বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা একটা খবর পাই যে রাত্রেবেলা অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে সেখানে জেসিপি দিয়ে খনন কার্য চালানো হচ্ছে। খবর পাওয়া মাত্রই আমি এবং আমার অন্যান্য সাংবাদিক সহকর্মীরা মিলে ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছে যখন আমরা খবর সংগ্রহ করতে যাই, প্রথম অবস্থায় আমাদের খবর সংগ্রহ করতে বাধা দেওয়া হয়। আমাদের ক্যামেরা এবং লাউডস্পিকার সহ সংবাদ সংগ্রহের যে সকল উপকরণ আছে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়। পাশাপাশি আমাদেরকে ধাক্কাধাক্কি করা হয় এবং চরম হেনস্থা করা হয় শারীরিকভাবে। তারপর এবং যখন তা সত্ত্বেও আমরা সংবাদ সংগ্রহ করে যাচ্ছিলাম জীবনের